প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে ধন্যবাদ। আজকে আমরা এসএসসি এর অর্থাৎ নবম দশম শ্রেণীর সাধারণ গণিত থেকে অনুশীলনী দশের দূরত্ব উচ্চতা অধ্যায়ের পর্ব দুই নিয়ে আমরা আলোচনা করব। দূরত্ব উচ্চতা, এখানে আমরা মেইন বইয়ের যে চোদ্দ নম্বর অঙ্কটা আমরা এখন সমাধান করব। চোদ্দ নম্বর অঙ্কে বলা হয়েছে যে ভূতলে কোনো স্থানে একটা স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি, ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতি কোণ 30 ডিগ্রি হলে স্তম্ভটির উচ্চতা কত। তাহলে এই মনে করি আমরা একটা স্তম্ভ এ বি সি আছে, স্তম্ভ এটা ত্রিভুজ আকারে আমরা প্রকাশ করতেছি, টোটাল ঘটনাকে আমরা ত্রিভুজ হিসাবে প্রকাশ করতেছি, ত্রিভুজের মাধ্যমে আমরা প্রকাশ করতেছি। এখন বলছি যে শীর্ষের উন্নতি কোণ, যে কোনো একটা বিন্দুতে তার উন্নতি কোণটা, এটা আমরা ধরে নিলাম যে 60 ডিগ্রি, এই কোণটা আছে 60। এখান থেকে যদি আমরা 25 মিটার পিছনে যাই, অর্থাৎ ডি বিন্দু 25 মিটার পিছনে গেলে তখন তার উন্নতি কোণটা হচ্ছে 30 ডিগ্রি। এখন আমাদের বের করতে হবে এই উচ্চতা, এটা মনে করি এক্স, অর্থাৎ টোটাল গাণিতিক যে সমস্যাটাকে আমরা চিত্রের মাধ্যমে উপস্থাপন করেছি। এখন আমরা এটাকে মনে করি এ বি সমান এইচ মিটার, এটা ধরে নিলাম। তারপর লাগবা বিডি হচ্ছে এক্স মিটার, তারপর লাগবো কোণ এ ডি বি হচ্ছে 60 ডিগ্রি, কোণ এ সি বি হচ্ছে কি 30 ডিগ্রি। তাহলে আমরা এখানে দুইটা কাজ করবো, যেহেতু দুইটা ত্রিভুজ গঠন করছে, প্রথমে এই ত্রিভুজটা নিয়ে কাজ করবো, ত্রিভুজ এ ডিবি থেকে পাই। তা লক্ষ্য করো তোমরা যে এখানে আমাদের প্রশ্নে একটা যে লম্ব ত্রিকোণমিতিক কোণ অনুপাত দুইটা ব্যবহার করবো, যেহেতু এবার লম্বে এবং ভূমি আছে, এটা যদি 90 ডিগ্রি কোণ হয়, কারণ স্তম্ভটি একেবারে ভূমির উপর দাঁড়ানো, যার ফলে এর কোণটা হবে 90 ডিগ্রি। সেই কারণে এইটা হচ্ছে লম্ব, এটা ভূমি। তা লম্ব এবং ভূমি নিয়ে কাজ করলে আমরা ট্যান ত্রিকোণমিতিক সূত্রটা অনুপাতটা ব্যবহার করতে পারবো। তার মানে দেখো ট্যান কি এ ডি বি, ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি বিডি। তাহলে দেখো ট্যান 60 ডিগ্রি কি হবে এইচ, আর নিচে হচ্ছে কত বিডি হচ্ছে এক্স, ট্যান 60 ডিগ্রি √3 এইচ এক্স, অতএব আমরা লিখতে পারবো এইচ ইকুয়াল টু কত √3 এক্স, এটাকে এক নাম্বার দেই, মানে এইচ ইকুয়াল টু কত যে √3 এক্স, এটাকে আমরা এক নাম্বার দিলাম। এখন আমরা যে টোটাল ত্রিভুজটা নিয়ে কাজ করব, যে এ বি সি, আবার লেখো ত্রিভুজ এ বি সি থেকে পাই, একইভাবে লম্ব এবং ভূমি নিয়ে কাজ করব, অর্থাৎ ট্যান এ সি বি সমান এ বি, নিচে আছে টোটাল কি বি সি, লম্ব বাই ভূমি 30 ডিগ্রি হবে, এ বির মান হচ্ছে এইচ, বি সি কে লেখা যাবে বি সি কে আবার দুইটা ভাগে ভাগ করবা সি ডি প্লাস কি বিডি, তা সি ডির মান হচ্ছে 25, বিডি হচ্ছে এক্স, সেই কারণে আমরা লিখতে পারবো 25 প্লাস এক্স, তা ট্যান √3 হচ্ছে 1/√3 বা তাহলে কি হবে এইচ হচ্ছে 25, আর যে এইচ এর মানটা আমরা বসাই দিতে পারবো এক্স, তাহলে বাকি লেখা যাবে √3 এইচ ইকুয়াল টু 25 প্লাস আছে এক্স, এইচ এর পরিবর্তে লিখবো √3 এক্স ইন্টু কি √3 25 প্লাস এক্স, তিন তিন মানে 3x হবে মাইনাস এক্স ইকুয়াল টু 25, 2x ইকুয়াল টু 25, অর্থাৎ এক্স ইকুয়াল টু এখানে এক্স এর মানটা হবে কত 12.5 এক্স এর মানটা। এখন এই এক্স এর মানটা যদি আমরা ওখানে বসাইয়ে দেই, এক্স এর মানটা বসাই দিলে অতএব লেখো এই সমান হচ্ছে √3 ইন্টু 12.5, তাহলে এইচ এর মানটা কত আসবে আমরা ক্যালকুলেটর চাপ দেই, তাহলে এইচ এর মানটা হচ্ছে যে 21.65,
অর্থাৎ 21.65 মিটার। এটাই হচ্ছে আমাদের উচ্চতা, স্তম্ভটির কি উচ্চতা। আশা করি শিক্ষার্থী বৃন্দ সকলে বুঝতে পেরেছো। এরপরে আমরা যে আরেকটি গাণিতিক সমস্যার সমাধান করবো সেটা হচ্ছে যে একটি নদীর তীরে কোনো স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটা টাওয়ারের উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এখানে নদী এখানে দাঁড়াই নিল, এই উন্নতি কোণটা আমরা ধরে নিলাম 60 ডিগ্রি, এবং ওই স্থান থেকে 96 মিটার পিছনে গেল, মানে এখান থেকে যে 96 মিটার যদি পিছনে যায় তখন সেই কোণটা পরিবর্তন হয়ে 30 ডিগ্রি হলো। এটাই বলছে টাওয়ারের উচ্চতা এবং নদীর বিস্তার নির্ণয় করতে হবে h, এবং নদীর বিস্তার বের করতে হবে। তাহলে এটা আমরা জানি কি x, x ধরে নিলাম, বিডির মানটা x ধরে নিলাম। তাহলে এখন আমরা বলতে পারবো যেটা হচ্ছে 15 নম্বর অঙ্কটা, না 16 নম্বর অঙ্ক, তো আমাদের এখানে 96 মিটার পিছিয়ে গেলে উচ্চতা এবং নদীর বিস্তার বের করতে হবে। আচ্ছা, মানে এই বিস্তার হচ্ছে বিডি, এক্স এর মানটা বের করতে হবে আর কি, এইচ এর মানটা বের করতে হবে। আমরা আগের মতোই লিখবো, মনে করি এবি হচ্ছে এইচ মিটার, বিডি হচ্ছে এক্স মিটার, আবার সিডি হচ্ছে 96 মিটার, তারপর কোণ এডিবি হচ্ছে 60 ডিগ্রি, এসিবি হচ্ছে 30 ডিগ্রি। এখন আমাদের আগে প্রথম ত্রিভুজ নেবে এটা এডিবি ত্রিভুজ থেকে, অর্থাৎ লেখো ত্রিভুজ এডিবি থেকে পাই কি, ওই ট্যান থেকে লম্ব কমে নিয়া, ট্যান 60 ডিগ্রি লাগবো লম্ব, এবি আর ভূমি হচ্ছে কত বিডি, √3 এবির মান হচ্ছে এইচ, বিডির মান হচ্ছে এক্স, তা কি লিখতে পারি, অতএব এইচ ইকুয়াল টু কত √3 এক্স, এটা হচ্ছে 1 নম্বর, এইচ এর মানটা হচ্ছে √3 এইচ। আবার একইভাবে আমরা দ্বিতীয় টোটাল ত্রিভুজটা নেব, অতএব লেখো ত্রিভুজ এ সি বি থেকে আমরা পাই, এখানে ট্যান নেব, ট্যান 30 ডিগ্রি, লম্ব হচ্ছে এ বি, আর বি সি হচ্ছে হচ্ছে ভূমি, এটা হচ্ছে √3, আর এবির মান হচ্ছে এইচ, বিসি কে লেখা যায় 96 প্লাস হচ্ছে এইচ, বা √3 এইচ হচ্ছে 96 প্লাস হচ্ছে এক্স, তাহলে এইচ এর মানটা হচ্ছে √3, √3 এক্স, 96 প্লাস এক্স, অর্থাৎ 3x হবে, আর মাইনাস এক্স ইকুয়াল টু কত 96, তাহলে কি দাঁড়াইল 2x ইকুয়াল টু 96, অতএব এক্স হচ্ছে 48 মিটার, 48 হচ্ছে আমাদের এক্স এর মানটা। তারপর বিডির মানটা পেয়ে গেছি, অর্থাৎ নদীর প্রস্থ পেয়ে গেছি, এখন উচ্চতা গাছের উচ্চতা বের করতে হবে না, অতএব এই সমান হচ্ছে √3 ইন্টু কত 48, মানে এইচ এর মানটা এক নাগে বসাইলে আমরা গাছটির উচ্চতা পাবো। তাহলে 48 এখন একটা মান বের করলে যে মানটা হবে সেটা হচ্ছে এক্স এর মান 48 পেলাম, আর টাওয়ারের উচ্চতা হচ্ছে 83.8 মিটার, অতএব লেখুন এইচ ইকুয়াল টু 83.138, আর এক্স হচ্ছে 48 কত মিটার। শিক্ষার্থী বিন্দুরা সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ পর্যন্ত আল্লাহ হাফেজ, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থাকার জন্য অনুরোধ করা গেল, আজ পর্যন্ত আল্লাহ হাফেজ।